আসসালামু আলাইকুম। মাই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুজির হালুয়াটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4টি ডিম। ডিমের পরিমাণটা আপনারা কমিয়েও নিতে পারেন। ডিমটাকে এখন হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেলে সাইডে রেখে দিব। আমি চুলায় একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। ঘিটা গলে গেলে এর ভিতরে দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচটা একদম লোতে রেখে। খেয়াল রাখবেন যাতে সুজিটা পুড়ে না যায়, সুজির কালারটা চেঞ্জ যত না হয়। সুজির কালারটা সাদা রেখেই আমি সুজিটাকে ভেজে নিব। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ। আমি এখানে 2 কাপ দিয়েছি। এখন দিয়ে দিব এর ভিতরে ফেটিয়ে রাখা ডিম। ডিমটা দিয়ে ভালো করে ডিমটা দুধের সাথে মিশিয়ে নিব। অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রেখে এই কাজটি করে নিতে হবে। চুলার আঁচটি যদি বাড়িয়ে দেন তাহলে ডিমগুলো দলা পাকিয়ে যাবে। যখন মিশানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ গোলাপ জল। দিয়ে ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নেব। যখন মিশানো হয়ে যাবে এর ভিতরে আমি দিয়ে দিব ভেজে রাখা সুজি। সুজিটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে এই কাজটি করে নিতে হবে। ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব লবণ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে একটু ভালো লাগে, মিষ্টি জাতীয় খাবারে মিষ্টি স্বাদটা একটু বেড়ে যায়। যখন এই পর্যায়ে চলে আসবে ঘন হয়ে তখন আমি এর ভিতরে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি পুরো 1টা কনডেন্স মিল্ক দিয়ে দিব। যদি আপনারা মিষ্টি পরিমাণটা বেশি খেতে চান তাহলে এখানে আরও দিতে পারেন। তো আমি 2 কাপ সুজিতে 1টা পুরো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা এখানে চিনিটাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তা ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেব। তো ভালো করে নেড়ে এটা আমি মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা লোতে রেখে এই কাজটি করে নিতে হবে। যখন সুজিটা হয়ে যাবে আর প্যানের গা থেকে উঠে আসবে তখনই এই সুজিটা নামিয়ে নিতে হবে। তা আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে শুকিয়ে নিব। তো আমার সুজিটা শুকিয়ে গিয়েছে। আমি যেই মল্টের ভিতরে সুজিটাকে সেট করব সেই মল্টের ভিতরে একটি ঘি মেখে সুজিটা ঢেলে ভালো করে সমান করে বিছিয়ে দিচ্ছি। বিছানো হয়ে গেলে এর উপরে আমি আমার পছন্দের মতো কিশমিশ আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো বাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। এটা আমার সাজানো হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমি 2 ঘন্টার জন্য এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আপনারা চাইলে এটা ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি পপিটাকে কেটে নিব। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ।